আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদাব ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলতে চাই আমাদের ঈদুল আজহা যে কুরবান আমরা করে থাকি এ কুরবানির মাংস তিন ভাগে ভাগ করা আবশ্যক কিনা এই প্রসঙ্গে আমাদের দেশে আবহমান কাল থেকে এই নীতিটা চলে আসছে যে আমরা ছোটকাল কাল থেকেও শুনে আসছি কোরবানির মাংস তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ নিজেরা খাবেন আরেক ভাগ আত্মীয় স্বজনকে দান করবেন আরেক ভাগ গরিব গোড়াবাকে হাদিয়া দেবেন কিন্তু এর পক্ষে কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনা আছে এটা আমার জানা নেই এটা শ্রুত বিষয় অর্থাৎ শুনে আসছে মানুষ বলে আসছে আল্লাহ তালা এই বিষয়ে বলেছেন কুলু মিনহা ওয়াত এমুল বা এসাল ফকির কুলু মিনহা ওয়াতুল কান যে তোমরা কোরবানির মাংসের গরুর মাংস ছাগলের মাংস প্রাণীর মাংস নিজেরা বক্ষণ করো এবং গরিব গোলাবাদেরকে দান করো যারা অভাবী আছে তাদেরকেও খেতে দাও আল্লাহ তালা এইজমালিভাবে বলেছেন এখানে কে কতটুকু খাবে এক ভাগ দুভাগ না তিন ভাগ আল্লাহ তালা এই বিষয়ে কোনো কথা বলেননি রসৌল্লা সাল্লাই হিসাল্লাম থেকেও এ নির্দেশনা পাওয়া যায় তিনি ইসলামের প্রথম দিকে বলেছিলেন কোরবানির মাংস যেন তিন দিনের বেশি কেউ জমা করে না রাখে কিন্তু পরবর্তীতে যখন সাহাবাইকে রামের মাঝে স্বচ্ছলতা এসে গেল তখন তিনি অনুমতি দিলেন বললেন মিনহা ওদা হিরু তোমরা খাও এবং চাইলে তোমরা জমা করতে পারো এখন যদি কোনো ব্যক্তি খায় এবং জমা করে দুটাই জায়জ তবে হ্যাঁ সবটা যদি নিজেরাই খেয়ে ফেলে তাহলে তো আর ত্যাগ হলো না বোগ হল আমরা সকলে জানি এ কোরবানি হচ্ছে ত্যাগের কোরবানি ইব্রাহিম আলহি ইসালাম নিজস্ব সন্তান কলিজা টুকর ইসমাইল আলি তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করতে উদ্যত হয়েছিলেন আল্লাহ উনার পরিবর্তে তিনি আকাশ থেকে মেষ পাঠিয়েছেন সেটিকে তিনি জবেহ করেছেন এবং সেই শিক্ষা আমাদের মাঝে তিনি রেখে দিয়েছেন ও তারক আহরিন আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন এ সন্না আমি পরবর্তী জাতির মাঝে রেখে দিলাম এবং আমি প্রত্যেক জাতির মাঝে এ কোরবানির পন্থা আমি চালু করে দিলাম এখন কোরবান করব আমরা ত্যাগ করব প্রিয় জিনিস আল্লাহ সন্তুষ্টির জন্য। জন্যেবন আল্লাহকে পেতে হলে ত্যাগ করতে শিখতে হবে প্রিয় জিনিস আল্লাহর পথে আমাদের অর্জিত কষ্টের টাকা আমরা পশু কিনে জবে করে যদি সবটা নিজেরাই খেয়ে ফেলি তাহলে তো ত্যাগ হলো না এজন্য আমরা খাব অন্যকে খাওয়াব তবে যদি কেউ মনে করে এটা তিন ভাগ করতেই হবে তাহলে এটা ঠিক হবে না সবাবের নিয়তে করলে এটা বেদাত হয়ে যাবে বেদাত তো সে জিনিসকে বলা হয় যে নীতি যে কর্ম ইসলামে ছিল না নতুন করে আবিষ্কার করা কিয় এবাদুল মহাদাসা মাইলাম তাকুন ফিজামান্নবী সাল্লাই ওসাল্লাম আসহাবি বিশ্বনবীর জামানায় সাহাবাইকেরাম রাজি আল্লাহ তালুমের জামানায় এ বাদত হিসাবে যে জিনিসটা স্বীকৃত ছিল না সেটাকে নতুন করে চালু করার নাম বেদাত তো এখন তিন ভাগ করাকে সাহাবের কাজ যদি মনে করা হয় অথচ সেটা রাসুলের জামানায় ছিল না সাহাবাইকার রামের জামানায় ছিল না সেটা বেদাত হয়ে যাবে এজন্য আমরা তিন ভাগকে আবশ্যক বলব না আমরা নিজেরা খাব গরিবদেরকে দেব আত্মীয় স্বজনকে খাওয়াবো তবে পরিবার যদি বড় হয় কোরবানির প্রাণী যদি ছোট হয় হ্যাঁ জনের পরিবার একটি মাত্র ছোট্ট বকরি জবে করেছে তো সেটা তো তাদের দুই বেলা হবে না তিনবেলা ভালো করে খেতে পারবে না তাহলে তারা যদি সবটা একাও খেয়ে ফেলে কোরবানির কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ তারা যদি কিছু খেয়ে কিছুটা মানুষকে দান করে তাহলে এটা নিশ্চয়ই আরও ভালো হবে তবে আমরা তিন ভাগকে আবশ্যক বলবো না সবটা খাবো না সবটা দেবো না বরং আমরা ব্যালেন্স করুন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কোরবানি করা তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি